মহামারী করোনায় পুরো বিশ্ব যখন কাবু, তখনও মৃতের সংখ্যা শূন্য রেখে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ভুটান। এবার মোট জনসংখ্যার প্রাপ্তবয়স্ক 90% মানুষকে মাত্র এক সপ্তাহে টিকাদানের আওতায় এনে প্রশংসার জোয়ারে ভাসছে দেশটি। উঁচু নিচু পাহাড়ি দুর্গম পথ, বৈরী আবহাওয়া, টিকা সংরক্ষণ ও বিতরণ চ্যালেঞ্জের মতো নানা প্রতিকূলতা সত্ত্বেও মাত্র 7 দিনে 4,80,000 মানুষকে করোনার টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে ছোট এই দেশটি। দুর্গম এলাকায় হেলিকপ্টার দিয়ে টিকা পৌঁছে দেয়া কিংবা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে জনে জনে টিকা দেয়া, কোনো চেষ্টাই বাদ রাখেনি ভুটান। প্রাপ্তবয়স্কদের টিকাদানের পর এবার শিশু প্রতিবন্ধীদেরও টিকার আওতায় আনতে চায় ভুটান সরকার। টিকা কার্যক্রম শুরুর আগে ভ্যাকসিনের জোগাড় করতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ভুটানকে, তবে সেই চ্যালেঞ্জও অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবেলা করেছে বলে জানিয়েছেন বাংলাদেশি এই চিকিৎসক। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে মোট জনসংখ্যার 61% তারা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসেছে, এবং এলিজিবল গ্রুপ 18 বছর বয়সের ঊর্ধ্বে জনসংখ্যার 90% তারা কভার করে ফেলেছে। আগামীকাল থেকে তাদের প্ল্যান 18 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবে। তাদের আসলে একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে, লক্ষ্যটি হলো তারা হার্ড ইমিউনিটি অর্জন করতে চায়। তাদের টার্গেট হচ্ছে মোট জনসংখ্যার 80% তারা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবে। সেই লক্ষ্যে আগামীকাল থেকে তারা 12 বছরের ঊর্ধ্বে 18 বছর বয়স পর্যন্ত এই ভ্যাকসিন প্রোগ্রাম শুরু করবে। গত এক সপ্তাহে তারা যে ভ্যাকসিনেশনের দ্বিতীয় পর্যায়ে শুরু করেছিল, তাতে জনগণ ভ্যাকসিন সেন্টারে এসে ভ্যাকসিন গ্রহণ করেছে। 26 তারিখের পর থেকে স্বাস্থ্যকর্মীরা জনগণের দ্বারে দ্বারে যাবে, যারা অচল, অক্ষম, শারীরিক প্রতিবন্ধী, তাদেরকে যেন ভ্যাকসিন দিতে পারে। ভুটান একটি দুর্গম এলাকা, অনেক জায়গায় তারা হেলিকপ্টার দিয়ে ভ্যাকসিন সরবরাহ করেছে। ভুটানের জন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি সংগ্রহ করা আসলে খুবই কঠিন ছিল, তারা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিল সেকেন্ড ডোজের জন্য। কিন্তু ইন্ডিয়া ব্যর্থ হয় তারা কিন্তু রাগ করে নাই, তাদের জনগণের এই উপলব্ধি হয়েছিল যে ভুটান আসলে ইন্ডিয়ার কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার আশা করলেও ইন্ডিয়া নিজেই বিপদে আছে, সেই হিসাবে তাদের ইন্ডিয়া নিজেরই ভ্যাকসিন দরকার। ফলে তারা ইন্ডিয়া থেকে অন্য দেশগুলো ইউরোপ আমেরিকার দিকে হাত বাড়ায়, এবং তারা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এক সপ্তাহ পরে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের তারিখ ঘোষণা করে। এক্ষেত্রে ভুটানের রাজার নেতৃত্বে ভুটানের প্রধানমন্ত্রী মাননীয় ডাক্তার লোটে শেরিং, স্বাস্থ্যমন্ত্রী দেচেন ওয়াংমো, তারা সবাই এক কাতারে এসে সামনের সারিতে থেকে জাতিকে নেতৃত্ব দিয়েছে। এটি একটি দৃষ্টান্তমূলক ঘটনা, এবং আজকের পরিসংখ্যান অনুযায়ী ভুটান ভ্যাকসিন কাভারেজের দিক থেকে বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে। এটা একটি জাতির সুন্দর এবং খুবই দৃষ্টান্তমূলক উদাহরণ। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও দেশটির সাধারণ মানুষের সহযোগিতার কারণেই করোনা মোকাবিলায় ভুটান বিশ্বের কাছে রোল মডেল হয়ে উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা।